হাতে আছে মোটে দু মাস, এরই মধ্যে সেরে নিতে হবে রাজ্যের যত কাজ। তহবিল ভারী করতে ঘাম ঝরছে বার্সার, মেসিকে পেতে দিন রাত এক হচ্ছে ক্লাবটার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বামন হয়ে চাঁদের পানে চেয়ে আছে বার্সেলোনা, রোনালদো এমবাপের পর সর্বোচ্চ পারিশ্রমিক লিওর। PSG-তে মৌসুমে প্রায় 100 মিলিয়ন ইউরো বেতন পান মেসি, সেখানে বার্সা বছরে সব মিলিয়ে দিতে পারবে না 25 মিলিয়ন ইউরোর বেশি। মেসিকে পেতে 150 থেকে 200 মিলিয়ন ইউরোর বাজেট নিয়ে মাঠে নামতে হবে ক্লাবটাকে। হাত পা বাঁধা থাকলেও জোর মাথা খাটাচ্ছে কাতালানরা, বের করছে অর্থ আয়ের অভিনব সব উপায়। মেসিকে পেতে হলে নিয়মিত আয়ের উৎস তৈরি করতে হবে বার্সার, মেসির নামে বানানো হবে জাদুঘর। এতে ক্যাম্প নোর ঠিক বিপরীতে বার্সার একাডেমি লা মাসিয়ার পুরনো প্রশাসনিক ভবনকে ব্যবহার করা হবে, যার নাম দেওয়া হবে মেসি স্পেস। সারা বছর ট্যুরিস্ট এবং ফ্যানদের আসা যাওয়ায় আয় বাড়বে বার্সার। শোনা যাচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিফোনিকার সাথে আলোচনা করেছে কাতালান ক্লাবটা, বিভিন্ন বিজ্ঞাপন সত্ত্ব পাওয়ার চেষ্টাও চালাচ্ছে। পুরনো ক্লাবে ফিরতে হলে বড়সড় আর্থিক ত্যাগই করতে হবে মেসিকে। 7 বারের ব্যালন্ডিওর জয়ী ফুটবলারকে পেতে সব গলিতে ঢু মারছে ক্লাবটা, প্লেয়ারদের বেতন কমানো হবে, সাথে একাধিক প্লেয়ারকে ছেড়ে দেবে। রুকাইয়া রাত্রি 71।